প্রয়োজন হলে এই যে উপদেষ্টা পরিষদ আছে সেখানে আরো ছাত্রদেরকে নেন, যারা বিপ্লবে অংশগ্রহণ করেছে তাদেরকে নেন, আমাদের বুদ্ধিজীবীদের আর প্রয়োজন নাই, যারা তাকিয়ে তাকিয়ে দেখে দুঃসময়ে চুপ থাকে আর বিজয়ের পরে এসে ক্যামেরার সামনে দাঁড়ায়। সুতরাং এই অবস্থার অবসান চাই। প্রকৃত বিপ্লবীদেরকে নিয়ে, বিপ্লবীদেরকে নিয়ে এই সরকার গঠিত হোক, এটাই আমরা কামনা করি। এবং অবিলম্বে যারা যারা শেখ হাসিনাকে শক্তিশালী করেছে তারা যদি কেউ উপদেষ্টা পরিষদে থেকে থাকে সরিয়ে দেন, প্রশাসনে যারা আছে সরিয়ে দেন, বিপ্লবকে নিজের গতিতে চলতে দেন, এবং আপনারা কেউ ভাববেন না যে বিজয় অর্জিত হয়ে গিয়েছে। পাশের দেশে বসে শেখ হাসিনা অনেক ষড়যন্ত্র করবে, সুতরাং আপনারা সজাগ থাকবেন। এই বাংলাদেশ শেখ হাসিনার আমলে একটি পুলিশ স্টেটে পরিণত হয়েছে। এটি কিভাবে প্রমাণিত? বিজয়ের পর 5ই আগস্টে ঐতিহাসিক বিপ্লব বিজয়ের পর সেনানিবাসে আশ্রয় নিয়েছে 622 জন, এরা প্রত্যেকে অপরাধী। এই 622 জনের মধ্যে 5 জন আছে বিচারপতি, 487 জন পুলিশ কর্মকর্তা। এই 487 জন পুলিশ কর্তা কেন সেনানিবাসে গিয়েছে? তারা জনগণকে হত্যা করে সেখানে আশ্রয় নিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী একটি ভুল কাজ করেছে, এই ধরনের দুর্বৃত্তদেরকে, খুনিদেরকে সেনানিবাসে আশ্রয় দিয়েছে। আমরা ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ সেনাবাহিনীকে, যারা একটু দেরিতে হলো শেষ পর্যায়ে এসে জনগণের সাথে একাত্মতা ঘোষণা করেছে, এই আন্দোলনের সাথে সংশ্লিষ্ট হয়েছে এবং স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে। তাদেরকে অভিনন্দন জানাই। সাথে সাথে এইটুকুও বলবো, বিপ্লব কিন্তু সম্পূর্ণ হয় নাই, এখনো বিপ্লব থমকে আছে। পুলিশি স্টেট যারা নির্মাণ করেছে বাংলাদেশকে, যারা হাওয়া ভবনের মতো একটা ঘৃণিত প্রতিষ্ঠান গড়ে তুলেছে, বহু মানুষকে নির্বিচারে গুম করেছে, হত্যা করেছে, যারা আয়নাঘর নামে একটি নির্যাতনকারী টর্চার সেল বাড়িয়েছে, আয়নাঘর নামে একটি টর্চার সেল স্থাপন করেছে, বহু আন্দোলনকারী সাধারণ মানুষ বিরোধী দলীয় রাজনীতিকদেরকে গুম করেছে, হত্যা করেছে, তারা বহাল তবিয়তে নিজ নিজ পদে এখনো আছে। প্রত্যেকটি জেলায় পুলিশ কর্মকর্তারা আগের মতোই আছেন, তারাই আওয়ামী লীগের দুর্বৃত্তদেরকে আশ্রয় দিয়ে রেখেছেন। ওই এখন পর্যন্ত যারা আয়নাঘর নির্মাণ করেছে, সরকারের উচিত ছিল, প্রতিরক্ষা মন্ত্রী প্রধান উপদেষ্টার উচিত ছিল সাংবাদিকদেরকে সেখানে নিয়ে গিয়ে দেখানো কত ঘৃণিত এই নরপশুর দল কিভাবে নিরীহ মানুষদেরকে তারা অত্যাচার করেছে, টর্চার করেছে, হত্যা করেছে। ওই আয়নাঘরের স্রষ্টাদের কারোই তো কিছু হচ্ছে না, একজনকে মাত্র গ্রেফতার করা হয়েছে। 20 দিন অতিবাহিত হয়েছে কিন্তু এখন পর্যন্ত মনে হয় না যে এই দেশে বিপ্লবীদের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। একমাত্র আসিফ নজরুল ছাড়া এই বিপ্লবে সরাসরি অংশগ্রহণ করতে কাউকে দেখিনি। এখানে আমার সাথে উপস্থিত রয়েছেন ইশতিয়াক আজিজুল ফত, তিনিও 5ই আগস্টের আগেই এই সংগ্রামে অংশগ্রহণ করেছেন, শহীদ মিনারে গিয়ে জনতার কাতারে সামিল হয়েছেন।